সুপ্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া, আমি ভালো আছি। আমি আছি মোহাম্মদ রমজান আলী আপনাদের সঙ্গে, আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন। তো আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি পেয়ারা চাষ সম্পর্কে কিছু বিস্তারিত কথা তুলে ধরতেছে আপনাদের সম্পর্কে। তো পেয়ারা গাছ গ্রোথ আনতে হলে কিন্তু সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হয়, এগুলো কিন্তু আগাগুলো ছেঁটে রাখতে হয়। তো আমাদের এখানে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন যে খুব ছোট ছোট গাছ, কিন্তু গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর। তো এই গ্রোথগুলো আপনারা কিভাবে নিয়ে আসবেন? তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের সাইজটা কিন্তু অনেক ছোট, কিন্তু গ্রোথ কিন্তু অনেক বেশি। দেখুন, আপনাদের যদি আমি স্কোয়ারে ঘুরিয়ে দেখাই, চারো সাইডটাই যদি ঘুরিয়ে দেখাই গাছের, সেক্ষেত্রে দেখুন গাছটা কিন্তু অনেক ঝোপালো। তো এই ঝোপালো পদ্ধতিটা যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের এখানে যে ডুকাগুলো কাটা আছে, মানে আপনি ছোট চারার থেকেই, ছোট চারার থেকেই, যেমন আমি আপনাদের, দাঁড়ান এক মিনিট, আপনাদের চারাগুলো দেখে আস, এইটা মনে করেন চারা। আর আমাদের এগ্রো নার্সারি, আমরা এগ্রো নার্সারি থেকে আমরা সারা বাংলাদেশে চারা দিয়ে থাকি। আপনাদের যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে নিতে পারেন। তো আমরা যে জাতটা আপনাদেরকে দিব, এটা কিন্তু অরিজিনাল, অরিজিনাল একদম গোল্ডেন এইটের জাত, আর এটাতে প্রচুর পরিমাণের আপনার ফল পাবেন আপনারা। তো চারাটা আপনারা কোন কোয়ালিটির চারা আপনারা লাগাবেন? অনেকেই মনে করেন যে হয়তো বড় চারা হয়তো লাগাতে হয়, অনেকে মনে করেন যে পেয়ারা গাছটার যেই সাইজ আছে, এত বড় সাইজের আমি মনে হয় চারা রোপণ করতে হয়। আসলে পেয়ারা চারা লাগাতে হবে আপনার একেবারে ছোট ছোট সাইজের, এই যে আপনার যে চারাটা দেখাচ্ছি, এই সাইজের চারা কিন্তু আপনাদের রোপণ করতে হবে। তো এই চারাটা রোপণ করার পদ্ধতিটা কি? চারাটা রোপণ করতে হলে আপনাকে সর্বপ্রথমে এই যে প্যাকেটটা খুলে ফেলতে হবে। আপনি যদি মনে করেন আপনি এই জায়গাটা চারা রোপণ করবেন, সেই ক্ষেত্রে আগে থেকে আপনার এই জায়গাতে কোনো গর্ত অথবা কোনো সার ওষুধ দিয়ে রাখতে হবে না। আপনি যখন চারাটা লাগাবেন, তখন আপনার মনে করেন জমিটা চাষ দিয়ে দেবেন একবারে। চাষ দেওয়ার পরে আপনি চারাটা এখান থেকে নার্সারি থেকে সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে এই যে আপনার যে চারার প্যাকেটটা আছে, আপনি এই পরিমাণ চারাটা মাটিতে পোঁতাবে। তাহলে আপনার দেখা যাচ্ছে এটা কয় ইঞ্চি আছে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি। প্যাকেটটা মনে করেন আপনার 3.5 ইঞ্চি আছে, আপনি 4 ইঞ্চি গর্ত করবেন। দেখা যাচ্ছে আপনি যে জায়গায় রোপণ করবেন, এই জায়গায় 4 ইঞ্চি গর্ত করে কিন্তু চারাটা আপনি রোপণ করে দিবেন। রোপণ করে দেওয়ার আপনার 10 থেকে 15 দিন পরে আপনার যে ছোট চারাটাই দেখতে পাচ্ছেন এখানে, যে ছোট চারাটাই আপনারা দেখছেন, এই যে এখানে যে আগাটা আছে, আগাটাই কিন্তু ছোট চারার থেকে কিন্তু আগাটা আপনাকে কেটে ফেলতে হবে। তো আপনি যখন আগাটা কেটে ফেলবেন, তখনই কিন্তু আপনার গাছ আস্তে আস্তে ঝাপড়ালো হয়ে যাবে। তো এই চারাগুলোর ভেতরে কিন্তু সেম একই কাজ করা। তো আপনাদেরকে আমি দেখাই যে এই চারাগুলো কিন্তু একই কাজ করা। যেমন যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগাটা কিন্তু কেটে দেওয়া। তো এই আগাটা কাটার পরে আপনার এখান থেকে কিন্তু 2টা ডাল বের হয়েছে, আবার এর উপর থেকে 2টা, তাহলে 4টা। এই 4টা ডাল যদি এখন ছড়ায়, তাহলে গাছটা অনেক ঝাপড়ালো হয়ে যাবে। আর দেখুন আপনার ডাল ছাড়ার সাথে সাথেই কিন্তু, নতুন ডাল ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনার আবার এদিকে ফুলের কড়ি চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ডালগুলো কেটে দেওয়া, প্রতিটা ডালেই কিন্তু একই অবস্থা, প্রতিটা ডালে কিন্তু আপনার নতুন করে আবার কড়ি চলে আসছে। তো এইভাবে আপনারা যদি গাছ ঝাপড়ালো করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণের ফল ধরবে। কারণ আপনার গাছের যত ডাল বের হবে, ততই কিন্তু আপনার ফল বেশি হবে। আপনাদের এখানে দেখাই আমি যে এই ডালগুলোতে দেখুন, যত ঝাপড়ালো করা ততই কিন্তু আপনার বেশি পেয়ারার ধরন বেশি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেয়ারা, ওই সাইডে যদি দেখাই তাও দেখেন প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে। তো আপনাকে সর্বপ্রথম পেয়ারা চাষ করতে হলে আগে গাছের গ্রোথ কিভাবে বাড়াবেন, এটা আপনাদেরকে জানতে হবে। অনেকে গ্রোথ বাড়াতে জানেন না, পেয়ারা ধরে না। তো আগে আপনার গ্রোথ সম্পর্কে আগে জানতে হবে, কি করলে আপনার গাছে গ্রোথ আসবে। আগে গ্রোথ নিয়ে আসবেন, তারপরে আপনার পেয়ারার প্রচুর পরিমাণে ফল পাবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও আপনাদের দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে পেয়ারা চাষটা করবেন। কেউ যদি কিছু না বুঝতে পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবেন। কমেন্ট করলে আমরা কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আপনারা কি স্টেপমেন্ট নিতে পারেন পেয়ারা চাষের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া যে নাম্বারটি আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে পেয়ারা চারা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।